ক্লাস সিক্স এর আজকের ভিডিওতে মডেল অ্যাক্টিভিটি টাস্ক আলোচনা হবে। তো এই ভিডিওতে তোমাদের গণিত বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্ক ওয়ান সমাধান দেওয়া হবে। অন্যান্য বিষয় মডেল অ্যাক্টিভিটি টাস্ক ওয়ান, মডেল অ্যাক্টিভিটি টাস্ক টু এবং মডেল অ্যাক্টিভিটি টাস্ক থ্রি সমাধান পর্ব অলরেডি পোস্ট করা হয়েছে বেশ কিছু। তোমরা যদি দেখতে চাও এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে। মডেল অ্যাক্টিভিটি টাস্ক ওয়ান টু থ্রি পরপর তোমরা লিঙ্ক দেখতে পাবে, তো ওই লিঙ্কে ক্লিক করে ক্লাস সিক্স এর অন্যান্য বিষয়ের অ্যাক্টিভিটি টাস্ক এর উত্তরগুলো সংগ্রহ করে নিতে পারো। লক্ষ্য করো আছে বলা হয়েছে 799-4424 একটা সংখ্যা, এই সংখ্যাটিতে বলেছে তিনটি চার। দেখো এই সংখ্যাটার মধ্যে তিনটে চার আছে, এক দুই তিন, এই তিন জায়গায় চার আছে, এই চারের স্থানীয় মানগুলির সমষ্টি চেয়েছে। তাহলে এই যে সংখ্যাটি রয়েছে এর মধ্য থেকে তিনটি যে চার, এই তিনটে চারের স্থানীয় মান আমাদের, স্থানীয় মানের সমষ্টি আমাদের লিখতে হবে। তো অঙ্কটা আমরা সমাধান করছি, তোমরা দেখো আমরা লিখব অতএব 799-4424 এই সংখ্যাটিতে তিনটি চার এর স্থানীয় মানের সমষ্টি। ক্লিয়ার? এবার তোমরা লক্ষ্য করো চারের স্থানীয় মান এদের সমষ্টি। তো প্রথম যে চার আছে এই চারটা আমরা বসাচ্ছি। দেখো এই চারের পর কতগুলি সংখ্যা আছে ডান দিকে, একটা দুটো তিনটে। তাহলে আমরা এই চারের পিঠে কি করব, আমরা তিনটে শূন্য দেব, প্লাস সমষ্টি চেয়েছে পরবর্তী চার আছে আবার একটা চার বসাবো। এই চারের পর কতগুলি সংখ্যা, একটা দুটো সংখ্যা আছে, তাহলে আমরা দুটি শূন্য দেব, প্লাস দাও আবার যে চার আছে এই চারটা আমরা বসিয়ে দেবো। দেখো এই চারের পর কিন্তু ডান দিকে আর কোনো সংখ্যা নেই, তাহলে এভাবেই থেকে যাবে। এবার আমাদের কি করতে হবে, এটা যোগ করে দিতে হবে। তো যোগটা আমরা ডান দিকে রাফে করতে পারি, শূন্য শূন্য এবং পরবর্তী সংখ্যা যেটা আছে চার শূন্য শূন্য চার, তাহলে যোগ করলে কত আসছে, চার আসছে, শূন্য আসছে, চার আসছে, চার আসছে, তাহলে 4404 এটাই আমাদের উত্তর। ক্লিয়ার? এরপর পরবর্তী প্রশ্ন তোমরা লক্ষ্য করো, বলেছে একটি স্থূল কোণী, কি বলা হয়েছে না, একটি স্থূল কোণী ত্রিভুজ আঁকো যার দুটি বাহুর দৈর্ঘ্য সমান হবে। তো প্রথমেই আমাদের জানতে হবে যে স্থূল কোণী অর্থাৎ স্থূল কোণ কাকে বলে, না স্থূল কোণ সেগুলোকে বলা হয় যে কোণটা 90 ডিগ্রি থেকে বেশি হবে কিন্তু 180 থেকে কি হবে, কম হবে, তাকে আমরা স্থূল কোণ বলবো। তাহলে আমাদের একটি স্থূল কোণ আঁকতে হবে, কিন্তু খেয়াল রাখতে হবে একটি শর্ত দেওয়া হয়েছে যে দুটো বাহু দৈর্ঘ্য যেন সমান হয়। ক্লিয়ার? তাহলে তোমরা এখন লক্ষ্য করো, তো আমরা একটি স্থূল কোণ অঙ্কন করার জন্য যেটা করব, দুইয়ের দাগ। তো দেখো আমি প্রথমে একটি ত্রিভুজ অঙ্কন করার জন্য আমরা প্রথমে কি করব, একটি ভূমি অঙ্কন করে নেব, কেমন? তো ভূমিটা অঙ্কন করব, আমি এখানে তোমাদের পেন দিয়ে আঁকছি কিন্তু তোমরা অবশ্যই উট পেন্সিল দিয়ে আঁকবে এবং তোমরা কিন্তু স্কেল নেবে এবং যে কোনো একটা মাপের ভূমি, কোনো এর নির্দিষ্ট নেই, যে কোনো একটা মাপের আমি ভূমি অঙ্কন করব। তো দেখো আমি ঠিক এই রূপ মাপ নিলাম, মাপ নেওয়ার পর একটি ভূমি অঙ্কন করলাম এবং আমরা 90 থেকে বেশি এবং 180 থেকে কম যে কোনো একটি কোণ অঙ্কন করব। তো দেখো তোমরা যারা প্রত্যেকেই জানো অবশ্য কোণ আঁকা এখানে কেন্দ্র এবং ভূমির সাথে মিলাতে হবে, মেলানোর পর আমরা একটি কোণ অঙ্কন করব। তো আমি এখানে তোমাদের একটি স্থূল কোণ হিসাবে কি করছি না 100 ডিগ্রি কোণ অঙ্কন করছি। দেখো এখানে আমি 100, তো এই 100 মাথায় একটি টিপ দিলাম। ক্লিয়ার? এরপরে যেটা কাজ তোমরা দেখো, আমরা যেটা করব এখান থেকে এটা জয়েন্ট করব এই বিন্দুর সঙ্গে। ক্লিয়ার? এবার তোমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, তাহলে এটা কত হয়েছে না 100 ডিগ্রি, যেহেতু আমাদের স্থূল কোণ বলা হয়েছে এবং সমদ্বিবাহু দুটি বাহু সমান হবে। দেখো আমরা এই ভূমির কম্পাস দিয়ে মাপ নিলাম, নেওয়ার পর আমরা উপরে কেটে দেব। ক্লিয়ার? এরপর আমরা এই দুটি বিন্দুকে যোগ করে দেব, দিলেই আমাদের এটা স্থূল কোণ এবং সেই সঙ্গে দুটি বাহুর দৈর্ঘ্য কিন্তু সমান হয়ে গেল। বোঝা গেছে? এটা হচ্ছে যে আমি 100
डिग्री নিয়েছি এবং নাম দিচ্ছি এ বি এবং এটা সি তাহলে আমরা এখানে লিখব এবার তোমরা দেখো এখানে নিচে লিখে দেব অতএব চিত্র কমা এটা ত্রিভুজের চিহ্ন এ বি সি হইল একটি সমদ্বি বাহু স্থূলকোণী ত্রিভুজ যাহার কোণ বিএসি সমান 100 ডিগ্রি এবং বাহু এবি সমান এসি আশা করি বোঝা গেছে এরপর তোমরা লক্ষ্য করো পরবর্তী প্রশ্ন তো পরের প্রশ্ন যেটা বলা হয়েছে একটি বর্গাকার তৈরির জন্য চারটি দেশলাইয়ের কাঠি তাহলে একটা বর্গাকার চিত্র তোমরা প্রত্যেকে জানো বর্গাকার চিত্র ঠিক আমি তোমাদের দেখিয়ে দেবো এখানে তিনের দাগ বর্গাকার চিত্র এই রূপ হবে চারটে বাহু অবশ্য সমান হতে হবে জাস্ট আমি আন্দাজে তোমাদের দেখালাম চারটে বাহু সমান হবে এটাকে বর্গাকার চিত্র বলে তো এই রূপ বর্গাকার চিত্র তৈরি করতে গেলে আমাদের চারটে কাঠির প্রয়োজন হয় দুটি বর্গাকার তৈরি করতে গেলে 2 × 4 অর্থাৎ মোট 8টি কাঠি লাগবে এইভাবে বলা হয়েছে দেশলাইয়ের কাঠির প্রয়োজন এইভাবে এনটি বর্গাকার তৈরির জন্য মোট কাঠির সংখ্যা কত হবে তাহলে এখানে যে এন বলা হয়েছে এই এন এন অর্থাৎ এটা একটি চল সংখ্যা অর্থাৎ এর কোনো নির্দিষ্ট নেই এখানে যত খুশি হতে পারে বোঝা গেছে যত খুশি বর্গাকার হতে পারে তাহলে এন টি বর্গাকার যদি তৈরি হয় সেক্ষেত্রে মোট কতগুলো কাঠি লাগবে দেখো একটা তৈরি করতে 4টি লাগে তাহলে এন টি তৈরি করতে আমাদের কতগুলো কাঠি লাগবে সেটা আমরা দেখব এবং তারপর বলেছে এন টি বর্গাকার তৈরি করতে মোট যতগুলো কাঠি লাগবে এবার সেই মোট কাঠিটা থেকে আমরা যতগুলো পাবো সেখান থেকে আমাদের বলেছে আরেকটি প্রশ্ন যে এই সংখ্যাটির ধ্রুবক এবং চল সংখ্যা লিখতে হবে তো আমরা অঙ্কটা সমাধান করব দেখো খুবই সহজ অঙ্ক আমরা এখানে লিখব একটি বর্গাকার তৈরির জন্য কাঠি লাগে সমান 4টি তাহলে আমরা এখানে কি করব তার পরবর্তীতে কি বলেছে দুটি দুটি বর্গাকার তৈরির জন্য কাঠি লাগে সমান 2 × 4 এটার সমান কি হচ্ছে 8টি পরবর্তী স্টেপে বলা হয়েছে এনটি এনটি বর্গাকার সমান কতগুলো কাঠি লাগবে তাহলে আমরা এখানে লিখব এন ইনটু 4 টি এটা সমান কি হবে 4nt তাহলে nt বর্গাকার তৈরি করতে কতগুলো কাঠি লাগবে 4nt কাঠি লাগবে এবার এখানে লক্ষ্য করো বলেছি এই সংখ্যাটির ধ্রুবক এবং চল সংখ্যা লেখো অর্থাৎ এই যে আমাদের উত্তর এসেছে 4n এটার মধ্যে চল এবং ধ্রুবক আমাদের লিখতে হবে তাহলে আমরা লিখব অতএব 4n এর চল সমান এখানে চল কোনটা হবে না এন হবে এবং ধ্রুবক সমান 4 ক্লিয়ার আশা করি বোঝা গেছে এবং অঙ্কটা খুবই সিম্পল আমি এখানে যে প্রথম যে দুটি লাইন দিয়েছি এবং এই যে দুটি এই লাইনটা তোমরা নাও দিতে পারো কোনো সমস্যা নেই শুধু এটা লিখলেই হবে যে একটি বর্গাকার তৈরির জন্য কাঠি লাগে 4টি অথবা এনটি বর্গাকার তৈরির জন্য কাঠি লাগে এন ইনটু 4 4nt ক্লিয়ার এই লাইনটা না করলেও হবে এবং তাদের যে চল এবং ধ্রুবক চেয়েছিল সেটা আমি তোমাদের দেখিয়ে দিলাম এবার পরের প্রশ্ন তোমরা লক্ষ্য করো এখানে বলা হয়েছে যে একটি ছবি আঁকতে সমীরের 1 ঘন্টার 2/5 অংশ এবং মিতার ওই ছবিটাই আঁকতে 1 ঘন্টার 5/12 অংশ সময় লাগে কে কত মিনিটে ছবিটা আঁকতে পারে তাহলে এখানে বলা হচ্ছে 1 ঘন্টার 2/5 অংশ লেগেছে আরেকজনের লেগেছে কত 1 ঘন্টার 5/12 অংশ তাহলে কার কত সময় লাগে সেটা আমাদের বলতে হবে এবং কে বেশি সময় লাগিয়েছে সেটাও আমাদের বলতে হবে তো লক্ষ্য করো আমরা প্রথম যেটা নির্ণয় করব কার কত সময় লাগে সেটা তো
तुम्हारे ষষ্ঠ শ্রেণীর অ্যাক্টিভিটি টাস্ক গণিতের এই চারটি প্রশ্ন দিয়েছে। তো চারটি প্রশ্নই আমি তোমাদের সমাধান করে দিলাম, তোমরা অবশ্য খাতায় খুব সুন্দর করে তৈরি করে নেবে। তো এখানে দেখো আমরা দেখব যে সমীরের ছবি তৈরি করতে কত সময় লাগে বা ছবি আঁকতে। আমরা প্রথমেই লিখব যে অতএব সমীরের ছবি আঁকতে সময় লাগে, কি বলেছে, এক ঘন্টার দুইয়ের পাঁচ অংশ, তাই বলা হয়েছে দুইয়ের পাঁচ অংশ। তাহলে দেখো এখানে কিন্তু বলেছে এক ঘন্টা দুইয়ের পাঁচ অংশ, আর আমাদের এখানে উত্তরটা কি যাচ্ছে, বলছে কার কত মিনিট সময় লেগেছে, মিনিট, আমাদের উত্তরটা মিনিটে বার করতে হবে। তাহলে দেখো এখানে যে এক ঘন্টা আছে, এক ঘন্টা সমান আমরা জানি ষাট মিনিট হয়, তাহলে সেই ষাট, এই যে ঘন্টার এই কথাটা বলার জন্য ষাট গুণিত দুইয়ের পাঁচ হবে, এবং এটা আমরা কি মিনিটে প্রকাশ করে দিলাম। এখন দেখো পাঁচ দিয়ে ষাট কে গেলে পাঁচ বারোই ষাট হয়, এটা সমান চব্বিশ মিনিট। তাহলে একটা উত্তর আমরা পেয়ে গেলাম, সমীরের ছবি আঁকতে সময় লাগে। একই রকম ভাবে আমাদের আবার কি করতে হবে, না মিতার ছবি আঁকতে কত সময় লাগে সেটাও আমাদের জানতে হবে। অতএব মিতার ছবি আঁকতে সময় লাগে সমান, মিতার কত সময় লেগেছিল, এক ঘন্টার পাঁচের বারো অংশ, এটাও তাই এক ঘন্টা সমান আমরা জানি ষাট মিনিট, তাহলে ষাট গণিত পাঁচের বারো, এবং এটা মিনিট হবে, বারো দিয়ে ষাটকে কেটে দেবো পাঁচ পাবো, তাহলে দেখো পাঁচ পাঁচে কি হচ্ছে পঁচিশ মিনিট। আমাদের তাহলে প্রথম যে প্রশ্নটা বলা হয়েছিল কয়ে কত সময় নিয়েছে, তাহলে এখানে দুটো উত্তর পাওয়া গেছে, সমীর কত সময় নিয়েছে, মিতা কত সময় নিয়েছে। এবার বলা হয়েছে কার কত বেশি সময় লেগেছে, দেখো সমীরে লেগেছে চব্বিশ মিনিট, মিতা লেগেছে পঁচিশ মিনিট, তাহলে নিঃসন্দেহে বলতে পারি মিতার সময় বেশি লেগেছে। তাহলে আমরা এখানে লিখবো অতএব মিতার ছবি আঁকতে পঁচিশ থেকে চব্বিশ বিয়োগ সমান এক মিনিট বেশি সময় লেগেছে। ক্লিয়ার, আশা করি বোঝা গেছে এই যে চারটি প্রশ্ন তোমাদের সমাধান দেওয়া হলো। চারটি প্রশ্ন তোমরা ভালো করে খাতায় সুন্দর করে তৈরি করে নেবে, কারণ স্কুল চালু হলে তোমাদের স্কুলের স্যারকে দেখাতে হবে।